পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। কংগ্রেস কর্মীকে গুলি চালানোর অভিযোগ উঠল খোদ বিধায়কের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার তিন পাকুড়িয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জখম কংগ্রেস কর্মীকে ইতিমধ্যেই বহরমপুরে রেফার করা হয়েছে। এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা। বিধায়ক হঠাৎ করে নেমে লোকজন নিয়ে গাড়ি থেকে নিচে বিধায়ক ওই ওর গার্ডের বন্দুকটা কেড়ে গুলি ফায়ারিং করেছে। ওখানে বিপ্লবটাকে মারার জন্য ওই ছেলেটা ছোট একটা ছেলে চাওয়ালা ছেলেটাকে গুলি লাগে। এখন আমরা চাইছি যে বিধায়ক গুলি মারলেন নিজের হাতে ওই বিধায়ককে অ্যারেস্ট করা হোক। আমাদের বেশ কিছু কংগ্রেস সমর্থক এক জায়গাতে ছিল, একটা মিটিং করছিল। এমন তো অবস্থায় আমিরুলের লোকজন এসে নিজে থেকে ডাইরেক্টলি আমাদের কংগ্রেস কর্মীকে মানে গুলিবিদ্ধ করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা কিন্তু রাস্তায় নামতে শুরু করেছি। সরাসরি বিধায়কের বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ করলেও পাল্টা কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। কংগ্রেস সেখানে যাদেরকে প্রার্থী করেছে সবই হচ্ছে অসামাজিক লোক, অসামাজিক প্রকৃতির। তারা জানে যে ভোট হলে জিততে পারবো না আর সন্ত্রাস করে আমাদেরকে জিততে হবে। সেই কারণে এই অ্যান্টি সোশ্যালরা সমস্ত পূর্ব পরিকল্পিতভাবে সমস্ত প্রক্রিয়াটা এরা কিন্তু সম্পূর্ণ করছে। 8 তারিখে রাখে আমরা প্রশাসনকে বলবো সেই সমস্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের ব্যবস্থা করা এবং তাদের কাছে যে আগ্নেয়াস্ত্র আছে সেগুলো উদ্ধার করা, তাহলে শামশেরগঞ্জের নির্বিঘ্নে ভোট প্রক্রিয়াটা সম্ভব। ঘটনার প্রতিবাদে শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা।